নেক আমল করতে পারি আর না পারি গুনাহ করা যাবে না। এটা হলো তাকওয়ার আসল কথা, নেক আমল করতে পারেন আর না পারেন কি করা যাবে না। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম হেদায়েতের জন্য, বলে কাদের হেদায়াত, বলে মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো গুনাহ করবে না, নেক আমল করতে পারা বা না পারা কোনো আশ্চর্য কিছু না, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। তাহলে মুত্তাকি কারা? যারা গুনাহ বলেন বলেন, আচ্ছা যারা গুনাহ করে না তারা মুত্তাকি। তারা কি, তারা কি হেদায়েতের উপরে আছে না নাই? আছে। আল্লাহ কি বলেন? আমি কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আরে মুত্তাকিনরা তো এমনিই হেদায়াতের উপরে আছে, কোরআন শরীফ আবার কিসের হেদায়াত করবে মুত্তাকিনদেরকে? মুত্তাকিনরা তো গুনাহ থেকে এমনিই বেঁচে আছে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণেই তো তাদের নাম মুত্তাকিন, তারা তো হেদায়াতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়াত করবে মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। এক নাম্বার জবাব হলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুত্তাকিনদের হাতে ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিব কোরআনের মাধ্যমে। নাম্বার দুই, বান্দা গুনামুক্ত জীবনেও যদি চলে কিন্তু ভয় থেকে খালি না, ভয় লাগে ভয় লাগে, কখন জানি লাইনচ্যুত হইয়া যায়। হতে পারে না? পারে না। বড় বড়রাও কিন্তু লাইনচ্যুত হয়ে গেছেন, হেদায়াতের উপর থেকে ফসকে পড়ে গেছেন, হেদায়াতের লাইন থেকে ছিটকে পড়ে গেছেন। আল্লাহ কয় কোরআন আমি নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য, অর্থাৎ যারা কোরআনটারে আঁকড়াইয়া ধরবে। আমি আল্লাহ তাকওয়া মুত্তাকিনদের জন্য হেদায়াতের উপরে চলাটার ইস্তেকামাতের মাকাম দান করব। তারা পড়ে যাওয়ার ভয় থাকবে না যদি কোরআন ধরে রাখে, কোরআনের হেদায়াতকে মেনে চলে। হুদাল্লিল মুত্তাকিন, এখন আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা গুনাহ করবে না। এখানে যত মানুষ আপনারা বলছেন সবার মধ্যে তাকওয়া আছে। আমি যদি একজন একজন বলি সবাই বলবে আমাদের ভেতরে আল্লাহর ভয় আছে। অথচ এখানে এমনও মানুষ বলছেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যাদের দাড়ি নেই তারা বলে আল্লাহকে ভয় করি, যারা বেপর্দায় চলে তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা নেশা পান করে তারাও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি যদি বলি ওই লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা করে না, একটা ফিডাফিডি বাজবে নি, বলে তুমি বলার কে? আমি দাড়ি কামাইলেও কি না কামাইলেও কি, তুমি বলার কে? আমার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ কয় তুমি হুদা কইয়া ঝগড়া লাগাইও না, আমি আল্লাহ কোরআনেই কিছু নিদর্শন দিয়ে দিলাম, এটি বয়ান করে শোনাও। আল্লাহ বয়ান করে শুনাইতেছেন আসলে বুঝবা কার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যার মধ্যে ছয়টা গুণ আছে তার মধ্যে প্রমাণ হবে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যার মধ্যে ছয়টা গুণ নাই তার মধ্যে তাকওয়া নাই। এক নাম্বার গুণ, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা ছয়টা গুণ যার মধ্যে আছে তাদের মধ্যে তাকওয়া আছে। ঘোষণা কার? এই যে ছয় গুণওয়ালারা তাকওয়া পাইলো, এরা মুত্তাকি হয়ে গেল, এদের পুরস্কারও আছে দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা। মুত্তাকি কাকে বলবে যার মধ্যে কয় গুণ পাওয়া যাবে বলেন? এদের আবার দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে দুইটা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, আখেরাতে মুত্তাকিনদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট
আমার আল্লাহর সাথে হবে তার মোলাকাত। মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো, মুজু মে তুঝু কো এক নজর ইয়া এলাহি, তু মেরা মাবুদ হে ইয়া এলাহি, তু মেরা মাশুক হে। মুত্তাকিনদের ছয় গুণ, ছয় গুণ ওয়ালা যদি হতে পারে দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে দুইটা। এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক আমার আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস রাখবে। আল্লাহ যেই কুদরতের এলেমের দ্বারা গায়েব জানেন, এইভাবে গায়েব আর কেউ জানে না। জানে গায়বের মালিক কে? হে নবী আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। ও নবীর আশিক, এটা ঈমান, বিশ্বাস রাখতে হবে। অদৃশ্যের গায়েবের মালিক আমার আল্লাহ, আল্লাহ যেই সিস্টেমে গায়েব জানেন, এই সিস্টেমে দুনিয়ার কোনো মাখলুক গায়েব জানে না। যদি কেউ মনে মনে ভাবে হ্যাঁ জানে, ভাবার নাম, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। মুত্তাকিনদের ছয় গুণের প্রথম গুণ, অন্তরে বিশ্বাস রাখো গায়েবের মালিক কেউ না, একমাত্র আল্লাহ জানেন। কোনো পীর গায়েব জানেনি, কোনো মুফতি গায়েব জানেনি, কোন নবী গায়েব জানেনি, কেউ জানে না। কে জানেন? এটা আমাদের বড় এক ঈমানের অংশ। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো ওয়ায়ুকিমুনা সালা, নামাজ কায়েম করা। কি ও যুবকেরা, নামাজ কি করা? কায়েম করা। নামাজ পড়া ভিন্ন কথা, নামাজ কায়েম করা ভিন্ন কথা। একা একা নামাজ পড়লা, এটা নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের কয়েকটা অর্থ। এক নাম্বার অর্থ, জামাআতের সাথে নামাজ আদায় করো, এর নাম কায়েম করা। ও মুমিন, তুমি কি আল্লাহর কোরআন পুরাটা বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ও বাইতুল্লাহর ইমাম হলেও তা যাবে ইমান। আর যদি বলে কোন মুমিন আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, সে রিক্সা ড্রাইভার হলেও মুমিন। যদি কোনো কপাল পোড়া বলে আমি না বুঝলে মানি না, তাকে প্রশ্ন করো আলিফ লাম মিমের কি বুঝছো? ফাবুহিতাল্লাযী কাফার, কোনো জবাব দিতে পারবে না। তাহলে মুমিনের ইমান যাচাইয়ের জন্য আল্লাহ অক্ষর দিলেন, আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি। দ্বিতীয় জবাব, অহংকারীদের অহংকারকে জবাই করেছেন অক্ষর দিয়া। আই অহংকারী, অনেক পারি অনেক পারি, অনেক এলেমওয়ালা, আমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় ডক্টর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় কলামিস্ট, বড় দার্শনিক, বড় অভিজ্ঞতা আমার, এত জানো এত জানো, এত এলেমের হেডম তোমার, তুমি কাউকেই ভালো মনে করো না, তোমারটাই বড়, তুমিই বড়। আল্লাহ কয় তুমি এত জানো এত জানো, তো আলিফ লাম মিমের কোরআন শরীফের দরজার মধ্যে অক্ষরগুলো দিয়ে দিলাম। তাহলে কোরআনে ঢুকার আগেই অক্ষরের ব্যাখ্যা দিয়া ঢুকো, সেখানে গিয়েই কয় আলিফ লাম মিমের বিষয় আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ কয় এই কথা যখন কইছো মাথাটা নত করে স্বীকার কর, তোর মধ্যে এলেম যা ছিল আলিফ লাম মিমের কাছেই শেষ, এবার বাহাদুরি ছেড়ে দাও। তোমার এত এলেম,
তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো, দরজার মধ্যে অক্ষর দিয়ে দিলাম, সেখানে গিয়েই খা আমি জানি না বিষয়, আল্লাহ ভালো জানেন। যখন জানি না কইছো এটা দিলে ঢুকাও, আসলেই তুমি কিছু জানো না। এটা যদি ঢুকাইয়া অন্তরে নরম হইয়া ভিতরে ঢুকো তো কিছু পাওয়া, আর যদি বলো না অনেক কিছু জানি কিছুই পাবা না। পৃথিবীতে যত জান্নেওয়ালা আছে এর মধ্যে শ্রেষ্ঠ জান্নেওয়ালা রহমাতুল্লিল আলামিন, কথা ঠিক না? আল্লাহ এই কোরআন শরীফটা নবীকে দিছেন, ওজন কত? 250 গ্রাম। কোরআন শরীফের ওজন কত? আরে বলেন না কেন, একটা বাচ্চা ধরতে পারে না, এটা বেশি ওজন। হাকিকতে ওজন কত? لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতেন পাহাড় ধসে পড়ত, জমিনে ওজন সহ্য করতে পারে না, পাহাড় ওজন নিতে পারে না, আসমান ওজন নিতে রাজি না। আল্লাহ এই বিশাল ওজন হাকিকতের কোরআন দিলেন মানুষের কাছে, কত ওজন, কত ওজন বয়ানের নিয়ত করছি, একদিক যাচ্ছে ভিন্ন দিক, কত ওজন কোরআনে। রহমতের নবী হেরা পাহাড়ের গুহার মধ্যে নবী, আল্লাহ ধ্যানে মগ্ন দীর্ঘ 40 বছর পর রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণর সূচনা করলেন। কোরআন নাজিলের সূচনা যখন হলো নবী তখন শিশু, হ্যাঁ কত বয়স পার হয়ে গেল বলেন? রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ, তার জ্ঞান কম, হ্যাঁ তাহলে তার 40-এর পরে কোরআন দিলেন কেন? এক প্রশ্ন। নাম্বার 2, নবীজি 40 বছর পর্যন্ত করলেন কি? নবী কালেমার দাওয়াত দেন নাই, রোজার কথা বলেন না, নামাজের কথা বলেন না, 40-এর আগে নবী কখনো কালেমার কথা বলেন না। নবী দীর্ঘ 40টা বছর বাইতুল্লাহর দূরে হেরা পাহাড়, ওই পাহাড় বেয়ে বেয়ে উঁচু পাহাড়ে উঠিয়া ভেতরে নেমে একটা গর্ত আছে, ওখানে নবী থাকতেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, মাসকে মাস আল্লাহর ধ্যানে নবী সময় কাটাতেন। কয় বছর? দীর্ঘ 40 বছরের ফাঁকে ফাঁকে ওই পাহাড়ের চূড়ায় নবী সময় কাটাচ্ছেন, বুঝেন? এই একটু আগে বলছি ধর্ম নিয়ে ঝামেলা কম না বেশি? হ্যাঁ, যারা মহাপণ্ডিত আপনারা খেয়াল করেন শুনেন, আর জবাবগুলো জানা থাকলে জানেন, ভুল হলে ধরায় দেন। বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা জানেন তারা বলেন, যারা জানেন না তারা মনের থেকে আন্দাজি কিছু বলবেন না। বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি? কি ওলামায়ে কেরামও জানেন না? বাইতুল্লার দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। পৃথিবী নামক গ্রহটা বানাই আল্লাহ একটা ঘর বানাইলেন, কোন প্রাণী নাই, প্রথমেই আল্লাহ বানাইলেন কি? বসবাসের না হেদায়াতের? ইবাদতের ঘর বানাইলেন, মক্কা নগরীর মধ্যে নাম বাইতুল্লাহ। এ ঘরের এত দাম, যেই ঘরটার দিকে বান্দা শুধু তাকায় থাকবে, কিছু বলবে না, শুধু তাকায় দেখবে আল্লাহর ঘর,
আল্লাহ কয় ফেরেশতা যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় অনবরত সওয়াব লিখতে থাকু। কত দামি ঘর বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার সেজদা দিবে এক সেজদা এক লক্ষ সেজদার সমান, এত দামি একটা ঘর যেই ঘরের ছাদের উপরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। এই এমন একটা সুন্দর ঘর হাজারো খুনি আসামি যদি ওই বাইতুল্লাহর আঙ্গিনায় ঢুকে পড়ে, দুনিয়ার কোন রাষ্ট্র প্রদানের ক্ষমতা নাই তার উপরে চোখ গরম করে তাকাবে, বাইতুল্লাহর নিরাপত্তার এরিয়ায় ঢুকছে কিচ্ছু বলা যাবে না, চোখ দিয়ে তাকানো যাবে না, গরম ভাব দেখানো যাবে না। এই এরিয়ার বাইরে বের হলে মেরে ভর্তা বানায় দাও কোনো দুঃখ নাই, বাইতুল্লাহর নিরাপত্তার সীমানায় ঢুকছে, হাজারো খুনের আসামি ঢুকলেও কিছু বলার অধিকার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ বলেন চার জিনিসের শপথ আমি আল্লাহ করেছি, তিনের কসম, জৈতুনের কসম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন। এটা এমন নিরাপদ শহর যেই নিরাপদ শহর বাইতুল্লাহর আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়বে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। বরিশাল, বরিশাল ভালো ভালো মসজিদ আছে না, অনেকে দেখতে আসে, আসে না, আসে না, এরকম দর্শন দেওয়ার মতো মসজিদ আছে কোথায় বলেন তো? গুটিয়া না আচ্ছা, এখানে আইসা মানুষ ইবাদত করে না ছবি তুলে, ঠিক নেই, কেয়ামতের আলামত। মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, কিন্তু মানুষের অন্তর সুন্দর হবে না। বুঝেননি কিছু, ভালো করে বুঝুন। বেপর্দা নারীরা দেখতে আসে না, কোনো অধিকার আছে? আল্লাহর ঘর মসজিদের এরিয়ায় বেপর্দা নারী ঢুকবে কেন আর ছবি তুলবে কেন? সরকার অর্ডার দেওয়া ছাড়া আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম, হাজার কোটিবার হারাম, কবিরা গুণ। যে আপনারা মোবাইলে ছবি উঠাচ্ছেন কেন? কায়েম নেই, এই বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরা গুনার আকাম। এক হাজার কোটিবার হারাম। সরকার যদি বলে এই কারণে ছবি লাগবে, জায়েজ। শরীয়ত যদি বলে এই কারণে ছবি লাগবে, তুলা জায়েজ, জায়েজ। এটা বড় সওয়াবের কাজ না, হারাম না, জায়েজ, হারাম না, কিন্তু এটা উঠানো সওয়াব যে না, কোনো সওয়াব নেই। ছবি উঠানোর মধ্যে কোনো সওয়াব নাই, তবে সরকার যদি অর্ডার দেয় গুনাহ হবে না। শরীয়তের লাইনে ছবি উঠাইলে কি হবে না? গুনাহ হবে না, সওয়াব তো নাই, ওই কি হবে না? কিন্তু এই দুই কারণ ছাড়া মনের চাহিদা পূরণে এমনি উঠানো, এটা 100% গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, হাজার কোটিবার গুনাহ হবে। না, আপনি গুনাহ করবেন জেনে শুনে আপনার জবাব আপনি দিবেন, আমার বলার দায়িত্ব বলে দিন। কিছু মহাপণ্ডিত বলবে তো ভিডিও করে, মহাপণ্ডিত আছে না, জাউজিবিল্লাহ না পারলেও হুজুরদের ভুল ধরে, এরকম কিছু বেয়াদব আছে না নাই? এরা বলবে ভিডিও বন্ধ করেন না কেন? আমরা চালু করতে বলি নাই, বন্ধ করার কথা বলি না,
যদি এদের দ্বারা কোনো দিনের ফায়দা হয় তো ভালো, না হইলে তাদের গুনাহ হবে। আমরা এর পক্ষে কখনো বলি নাই যে এটা সওয়াবের কাজ, কিছু ফায়দা হয় এজন্য চুপ থাকি। আমার জানা মতে বহু আল্লাহর বান্দারা এই ইউটিউবের বয়ান শুনে দিনের পথে আসে। এই কিছু ফায়দা হয় বিদায় চুপ থাকি, তার মানে এটা না যে সওয়াবের কাজ। আমাদের মুরব্বীরা তো স্পষ্ট এগুলো পছন্দই করেন, আর আপনারা পাগল হয়ে যান ছবি উঠানোর জন্য। পাগল একটা ছবি লাভ কি? সেদিন এক বদমাস চোরের ঘরের চোর বলতেছে, হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ উসিলায় মাফ করে দেয়। কত বড় নিকৃষ্ট ধর্মান্ধ, কতটা মূর্খ, কতটা মূর্খ! নবী বলছেন হারাম, আমার অনুমতি দেওয়ার কোন অধিকার আছে? এসে বলে হুজুর একটা ছবি তুলবো, অনুমতি দেন। নবী নিষেধ করছেন, আমি অনুমতি দিব কেন? এই রোগে সবাই রোগী, এই রোগের আসামি সবাই। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি? কি বুঝছেন, কি বুঝছেন এতক্ষণ এই যে বললাম, কি বুঝছেন কি? হ্যাঁ, বাইতুল্লাহর সাথে হেরা পাহাড়ের কোনো তুলনাই চলেন, কোনো তুলনা নেই। বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, হেরা পাহাড়ের কোনো মূল্য নাই বাইতুল্লাহর সামনে। কথা ঠিক? পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানায় প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ, ইবাদতের ঘর, বসবাসের ঘর না। কেন? পৃথিবীর চিফ গেস্ট আসবে মানুষ, আর এই চিফ গেস্ট আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এজন্য আল্লাহ ইবাদতের ঘর আগে বানাইছে। দুনিয়াতে মানুষ এসে করবা আল্লাহর ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন স্থায়ী ঠিকানা জান্নাত, ওখানে বসবাস করবে অনন্তকাল, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস বুঝবেও না, আর এখন মসজিদের ভিতরেও অশান্তি, নামাজের ভিতরে অশান্তি, ঠিক নি? তো বাইতুল্লাহর অনেক দাম, যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলেও সওয়াব, যেই বাইতুল্লাহর আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব। একটু আগে না বলছি, একবার সুবহানাল্লাহ বলবেন, এক লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ সারিয়া, রহমতের নবী আমার দীর্ঘ 40 বছরের সীমানার ফাঁকে ফাঁকে নবী কেন হেরা পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করলেন, সময় কাটালেন সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহমতের নবী আসেন না হেরা পাহাড়ের গুহার মধ্যে দীর্ঘদিন আল্লাহর ধ্যানে কাটাচ্ছেন, মহিলা মানুষ ওই জঙ্গল পাড়াইয়া পাথরের পথ পাড়াইয়া ওই পাহাড়ের চূড়ায় গিয়া আম্মা জান আমার নবীর নাস্তা নিয়া পৌঁছায় দিতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষর গুলো দিয়া অহংকারীদের অহংকার দমন করেছেন। ওই হেরা পাহাড়ে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আমিনকে পাঠালেন, মাত্র 5টা আয়াত, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
কয়টা আয়াত? মাত্র পাঁচ আয়াত নিয়াজ ইব্রাহিম ঢুকছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবাদের দ্বিতীয় স্থানে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনার সাহাবাদের মধ্যে একটু বলবেন কার আমল বেশি? নবী বলেন ওমরের। বলে কেমন আমল? বলে আকাশের দিকে তাকাইয়া দেখো, নক্ষত্রগুলো গণনা করা যায়নি, কয়ে যায় না। নবীজি বলেন আকাশের নক্ষত্র যেমন অগণিত সীমাহীন, আমার ওমরের আমলটাও অগণিত সীমাহীন। নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আল্লাহ যদি আমার পরে নতুন কাউকে নবী বানাইতেন, ওমরের আল্লাহ নবী বানাইতেন। ওই ওমরকে দূরে রাইখা যারা তারা বিনিয়া তাল বাহানা করছে, এদের খবর আছে। আপনার মাজায় ব্যথা সইতে পারেন না, কষ্ট অন্য অজুহাতে আপনি যদি তারাবি পাঁচ রাকাত চার রাকাত দশ রাকাত পড়িয়াও না পড়েন, বাকিটা সময় না হয়, গুনাহ হবে না। আপনার মা হসপিটালে দৌড়ায় গেছেন, কিন্তু ওমরে ফারুকের সাথে যদি দূরত্ব মনে কইরা বাদ দেন তো পিডা একটাও মাটি পড়ত না। খবর আছে আপনি যত বড় মাস্তান হন না কেন, টের পাইবেন সময় মতো কত ধানে কত চাল। সব নবীর আমার আল্লাহ তাআলার আশিক, সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নেই? শুধু ওমরের ইতিহাস নিয়ে কথা বললে অনেক, পাঁচটা আয়াত নিয়ে নবীর কাছে আসছেন জিব্রাইল, হেরা পাহাড়ে কেউ নাই, নবী একা। নবী দাঁড়ালেন, জিব্রাইলের সিনার সাথে নবীর সিনা লাগায় হালকা চাপ দিলেন। জিব্রাইল বললেন একারা, নবী বলেন মা নাবি কারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমার আবার চাপ দিলেন একরা, নবী বলেন মা নাবি কারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে খুব জোরে চাপ দিলেন, আর ওই পাঁচ আয়াত শুনাইলেন। এই সাফে নবী কি আয়াত পড়বে? পারি না বলারও কায়দা নাই, ভারিও বলে নাই। নবীর উঠছে জ্বর ডিগ্রির উপর, এমন জ্বর, নবী দ্রুত পাহাড় থেকে নেমে ঘরে চলে গেলেন। আম্মা জান খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার শরীরে জ্বর। এই এই কাহিনী হেরা পাহাড়ের গুহায় ঘটে গেল। পাঁচ আয়াতের ওজনের ধাক্কা বুঝেননি? কোরআনের ওজন কত? মাত্র পাঁচটা আয়াত নবীর কাছে আসছে জিব্রাইল, আর তিন বছরে জিব্রাইল আয়াত নিয়ে আসে না। নবী অসুস্থ, তিন বছর পরে নতুন করে আবার কোরআনের আয়াত নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। কোরআনের ওজন কত দেখছেননি? এই ভাই, নবীর থেকে আর জ্ঞানী কেউ আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির নবী, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী, বড় পীর আমার নবী, বড় মুফতি আমার। সেই নবীর কত জ্ঞান! যেই নবীকে আল্লাহ কুদরতের অপারেশন করছেন চারবার, কয়বার? চারবার আল্লাহ কুদরতের অপারেশন করেছেন। নবী বলেন জিব্রাইল বাইতুল্লার কিনারায় আমাকে শোয়াইয়া চিৎভাবে আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন,
স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে আবার কলব ভেতরে রাখলেন, আবার হালকা করে চাপ দিলেন, আমার বুকটা আগের মতো হয়ে গেল, কোনো রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন আল্লাহ পাক জিব্রাইলের দ্বারা করাইছেন চারবার। ওই নবীর প্রশ্ন ছিল চল্লিশের পরে কোরআন দিলেন কেন, এত বড় জ্ঞানী রে তো। ঈসা নবীর মায়ের কোলে কিতাব দিয়ে দিছেন শিশুবেলায়, হ্যাঁ অল্প বয়সে দিয়ে দিছেন, নবী আমার শ্রেষ্ঠ নবী, তাকে চল্লিশের পরে দিলেন কেন, এই জবাব আজকে দিব না। নাম্বার দুই, নবীরে দিলে তো জাগাত দিয়ে দিলেই হয়, নবীরে যা কইব সব রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ নবী জিব্বা লড়ায়, খুব নাড়াইতেছে, মুখস্থ হয় না কোরআন শরীফ, জিব্রাইল শুনায় আর নবী জিব্বা নাড়ায়, আল্লাহ কি কয়, না না না, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী আমার জিব্বা নাড়াইয়া আপনি কষ্ট করবেন না, আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব। আল্লাহ যদি নবীর সিনায় কোরআন জমা করে দেয়, একদিনের বেশি লাগে, এক সেকেন্ড লাগে, লাগে না, কিন্তু জানেননি, জানলে জবাব দেন তো, সেই কোরআনটা নবীর কাছে কমপ্লিট, নবীর কাছে আসতে কতদিন লাগছে, হ্যাঁ। এরে বরিশালের পণ্ডিত মুমিন, যেই নবীর জ্ঞানের কোনো তুলনা নাই, আল্লাহ কোরআনে নিজে বলতেছেন নবী আপনি কষ্ট করবেন না, আমি কোরআনটা আমার কুদরতি ভাবে সিনায় জমা করে দিব, সেই কোরআন আমার নবীর কাছে আসতে গিয়ে 23 বছর লাগাইলেন কেন। এই প্রশ্নের জবাব যদি ভালো করে বুঝতা, তাহলে রাতারাতি কোরআন পড়ে মুফাসসির হওয়ার স্বপ্ন তা, রাতারাতি কোরআন পড়ে মুফাসসির না, 23 বছর লাগছে রসুলের কাছে কোরআন আইতে, আর এটা বাংলা বইরা মুফাসসির ভিজিটিং কাট করছে, মুফাসসিরে কোরআন কয় 1000 কাট করতে, মুফাসসির লিখতে লাগছে কত, কয় 1000 কার্ডে নাম ঠিকানা লিখতে লাগছে মাত্র 400 টাকা, এইভাবে ভাগ করো 400 টাকার 1000 কার্ড, এর মধ্যে নাম আছে অনেকগুলো, শুধু মুফাসসিরের ভাগে কত পড়ছে, কত পয়সা লাগছে শুধু মুফাসসির শব্দটার ভিতরে, তো লেখলে তো আর পয়সাই লাগে না, এজন্য লিখে দিছে মুফাসসিরে কোরআন। যারা হাকিকতে তাফসির করে গেছেন তারা কোনোদিন তাদের নামে মুফাসসির শব্দ লিখতে ভয় পেয়েছেন, আর আমরা আল্লামা লেখি, মুফাসসির লেখি, মুফতি লেখি, মুহাদ্দিস লেখি, মাইকের ঘোষণায় যদি মুফাসসিরে কোরআন না কয়, মুহাদ্দিস না কয়, মনে মনে খুব বড় আসে, কষ্ট আসে, কষ্ট আসে। আল্লাহ হেদায়াত দান করুন, আরো আস্তে করে বলুন, খারাপ লাগতেছে আপনাদের, আলিফ লাম মিম, আল্লাহ অক্ষরগুলো কেন দিয়েছেন এর আরো কয়েকটা জবাব আছে, সর্বশেষ আমার ফিনিশিং জবাব, এগুলো আসলে অর্থ আছে, বিনা অর্থে আল্লাহ কোরআন এই শব্দগুলো দেন নাই, অবশ্যই অক্ষরের অর্থ আছে, কিন্তু অর্থগুলো দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন নবীজিও জানেন, নবীজিও জানেন, নবী জানান নাই কেন উম্মতের, এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, পাসওয়ার্ড বন্ধুরে ছাড়া কেউ রে কয়নি, আল্লাহর সাথে বন্ধু মোহাম্মদের কথা বলার পাসওয়ার্ড। হ্যাঁ সময় কম, সামনে আগাই, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এখনো যদি কোনো মুমিন পণ্ডিত যদি দাঁড়াইয়া আল্লাহর কোরআনের ভুল বের করে দেও, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআনগুলো আগুন দিয়ে জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে ময়দানে কথা বলা শুরু করব, 1500 বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে,
পারবে না। ওই আল্লাহর কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। মুত্তাকি কারা? ভাই যাদের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া অর্থ কি? ভাই বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। এই আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জায়নামাজে সময় কাটাবার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হার কে দারত খাউফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হাচ্চি জে মাখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়ার মূল কথা গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। বেশি বেশি ন্যাক করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ন্যাক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। ন্যাক আমল করতে পারি আর না পারি গুনাহ করা যাবে না, এটা হলো তাকওয়ার আসল কথা। ন্যাক আমল করতে পারেন আর না পারেন কি করা যাবে না? কুয়াতেনে কি না দারি বাদম কুন বরওয়াজুদে খদ সাতম্বে আদম কুন, আল্লাহ বলেন আমি কোরআন দিলাম হেদায়াতের জন্য। বলে কাদের হেদায়াত? বলে মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো গুনাহ করবে না, নেক আমল করতে পারা বা না পারা কোনো আশ্চর্য কিছু না, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। তাহলে মুত্তাকি কারা? যারা গুনাহ বলেন বলেন আচ্ছা, যারা গুনাহ করে না তারা মুত্তাকি। তারা কি? তারা কি হেদায়েতের উপরে আছে না নাই? আছে। আল্লাহ কি বলেন? আমি কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আরে মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদেরকে? মুত্তাকিনরা তো গুনাহ থেকে এমনিই বেঁচে আছে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণেই তো তাদের নাম মুত্তাকিন, তারা তো হেদায়াতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়াত করবে মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। এক নাম্বার জবাব হলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুত্তাকিনদের হাতে ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিব কোরআনের মাধ্যমে। নাম্বার দুই, বান্দা গুনামুক্ত জীবনেও যদি চলে কিন্তু ভয় থেকে খালি না, ভয় লাগে ভয় লাগে, কখন জানি লাইনচ্যুত হইয়া যায়। হতে পারে না? পারে না। বড় বড়রাও কিন্তু লাইনচ্যুত হয়ে গেছেন, হেদায়াতের উপর থেকে ফসকে পড়ে গেছেন, হেদায়াতের লাইন থেকে ছিটকে পড়ে গেছেন। আল্লাহ কয় কোরআন আমি নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য, অর্থাৎ যারা কোরআনটার আকড়াইয়া ধরবে। আমি আল্লাহ তাকওয়া মুত্তাকিনদের জন্য হেদায়াতের উপরে চলাটার ইস্তেকামাতের মাকাম দান করব। তারা পড়ে যাওয়ার ভয় থাকবে না যদি কোরআন ধরে রাখে, কোরআনের হেদায়াতকে মেনে চলে। হুদাল্লিল মুত্তাকিন, এখন আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা গুনাহ করবে না। এখানে যত মানুষ আপনারা বলছেন সবার মধ্যে তাকওয়া আছে। আমি যদি একজন একজন বলি সবাই বলবে আমাদের ভেতরে আল্লাহর ভয় আছে। অত সেখানে এমনও মানুষ বলছেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যাদের দাড়ি নেই তারা বলে আল্লাহকে ভয় করি, যারা বেপর্দায় চলে তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা নেশা পান করে তারাও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি যদি বলি ওই লোকটা আল্লাহরে ভয় করে, এই লোকটা করে না, একটা ফিডে ফিডি বাজবে নি,
বলে তুমি বলার কে? আমি দাড়ি কামাইলেও কি না কামাইলেও কি, তুমি বলার কে? আমার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ কয় তুমি হুদা কইয়া ঝগড়া লাগাইও না, আমি আল্লাহ কোরআনেই কিছু নিদর্শন দিয়ে দিলাম, এটি বয়ান করে শোনাও। আল্লাহ বয়ান করে শুনাইতেছেন, আসলে বুঝবা কার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যার মধ্যে ছয়টা গুণ আছে তার মধ্যে প্রমাণ হবে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যার মধ্যে ছয়টা গুণ নাই তার মধ্যে তাকওয়া নাই। এক নাম্বার গুণ, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা ছয়টা গুণ যার মধ্যে আছে তাদের মধ্যে তাকওয়া আছে। ঘোষণা কার? এই যে ছয় গুণওয়ালারা তাকওয়া পাইলো, এরা মুত্তাকি হয়ে গেল, এদের পুরস্কারও আছে দুনিয়াতে ছয়টা, আখেরাতে দুইটা। মুত্তাকি কাকে বলবে যার মধ্যে কয় গুণ পাওয়া যাবে বলেন? এদের আবার দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে দুইটা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, আখেরাতে মুত্তাকিনদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে তার মোলাকাত। দেখো মুঝু মে তুঝুকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। মুত্তাকিনদের ছয় গুণ, ছয় গুণওয়ালা যদি হতে পারে দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে দুইটা। এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক আমার আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস রাখবে। আল্লাহ যেই কুদরতের এলেমের দ্বারা গায়েব জানেন, এইভাবে গায়ব আর কেউ জানে না। জানে গায়বের মালিক কে? হে নবী আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। ও নবীর আশিক, এটা ঈমান বিশ্বাস রাখতে হবে, অদৃশ্যের গায়বের মালিক আমার আল্লাহ। আল্লাহ যেই সিস্টেমে গায়েব জানেন, এই সিস্টেমে দুনিয়ার কোনো মাখলুক গায়েব জানে না। যদি কেউ মনে মনে ভাবে হ্যাঁ জানে, ভাবার নাম, মনে করার নাম শিরিক, যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন আমায় ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। মুত্তাকিনদের ছয় গুণের প্রথম গুণ, অন্তরে বিশ্বাস রাখো গায়বের মালিক কেউ না, একমাত্র আল্লাহ জানেন। কোনো পীর গায়েব জানেনি, কোনো মুফতি গায়েব জানেনি, কোন নবী গায়েব জানেনি, কেউ জানে না। কে জানেন? এটা আমাদের বড় এক ঈমানের অংশ। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো ওয়ায়ুকিমুনা সালা, নামাজ কায়েম করা। কি ও যুবকেরা, নামাজ কি করা? কায়েম করা। নামাজ পড়া ভিন্ন কথা, নামাজ কায়েম করা ভিন্ন কথা। একা একা নামাজ পড়লা, এটা নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের কয়েকটা অর্থ, এক নাম্বার অর্থ জামাআতের সাথে নামাজ আদায় করো, এর নাম কায়েম করা। কায়েমের অর্থ কি? নামাজ জামাতের সাথে আদায় করা। এতটুকু বয়ান শুনে যদি বাড়ি যায়, তাহলে বাসায় গিয়ে একটা প্যাচ লাগাইবে ফজরের সময়, ম্যাডামকে বলবে আজকে হাফিজ ভাই বললেন নামাজ কায়েমের অর্থ জামাতে নামাজ পড়া, আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, এতদিন আমি একা করছি, চলো তুমিও মসজিদে চলো, আজকে থেকে জামাতে নামাজ কায়েম করতে হবে। এই প্যাচ লাগাইয়েই তো আমাদের কিছু ভাইরা নারীদেরকে বাইরে নামানোর ষড়যন্ত্রে লিপ্ত।
কথা ঠিক না? আরে আম্মা জানেরা ঘরের মধ্যে নিরাপত্তা পায় না, বাইরে নামলে উভয় কি? আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীরা আশিক কায়েম করার আর একটা তর্জমা হলো সময়ের মধ্যে নামাজ আদায় করার নাম কায়েম করা। পুরুষেরা নামাজ জামাতে পড়ো কায়েম হবে, আম্মা জানেরা জামাতে পড়া লাগবে না, ঘরের কিনারায় নির্জন জায়গায় নামাজ পড়বেন সময়ের মধ্যে অক্তের ভিতরে। জহুরের অক্তের নামাজ যেন আসরের মধ্যে ঢুকে না যায়, আসরের অক্তের নামাজটা যেন মাগরিবের অক্তে ঢুকে না যায়, ঠিক সময়ের মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়বেন। মদিনার নবী বলেন পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়ে যত সওয়াব পাবে, মহিলারা ঘরের ভিতরে পড়ে সমান সওয়াব পাবে। তাহলে মহিলার মর্যাদা কমলো না বাড়লো? পুরুষেরা কষ্ট করে মসজিদে গিয়া যা পাবে, মহিলারা কষ্ট ছাড়া ঘরের ভিতরে তাই পাবে। নারীর এত সম্মান, আমার আল্লাহ নামাজ কায়েম করা পাঁচ বেলা এটা ফরজ, এটা মূল ডিউটি, এটা আপনার আমার কর্তব্য দায়িত্ব, এটা ক্রেডিট নেওয়ার কিছু নাই, আমি পাঁচ বেলাটা ভরি। আল্লাহর জন্য যদি আলাদা কিছু করো সেটা হলো নফল ইবাদত। পাঁচক্ত তো এটা আমার ডিউটি করতেই হবে, না হয় বেতন বন্ধ। কিন্তু আল্লাহর জন্য যদি পড়ো সেটা আলাদা, তাহাজ্জুদ পড়ো, শাক পড়ো, আউয়াবিন পড়ো, পাঁচক্ত পরে বাহাদুরি করার কিছু নেই। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম সারা রাত নফল নামাজে কাটায় দিছেন। আমার নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির জীবনের কোন আশ্চর্য ঘটনা একটু শুনাইবেন নি? আম্মা জান বলেন, নবীর এমন কি জিনিসটা আছে 63 বছরে যেটা আশ্চর্য না? নবীজির জীবনের সব আশ্চর্য, তবে একটা কথা শুনাই শোনো। আম্মা জান বিনয়ের সাথে হৃদয় অঙ্গম করে সাহাবাদেরকে শুনাইতেছেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার হুজরায় আসলেন, আসার পরে মুস্কি হাসলেন, আমার ঘরে অন্ধকার, নবী ডুকছেন তো সূর্যের থেকে বেশি আলো হয়ে গেছে। আম্মা জান বলেন, নবী আইসা মুস্কি হেসে কয়, ও হুমায়রা, মহব্বত করে নবী ডাকলেন, ও হুমায়রা আজকের রাত্রের জন্য আমাকে একটু ছুটি দিবেন নি। বুঝেন না কথা? আজকের রাতের জন্য একটু ছুটি দিবেন নি। আম্মা জান ভাবলেন নবী ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। নবী বলে আম্মা জান বলেন, নবী আপনি বলবেন ছুটি চান, আমি বলবো না, এটা হতেই পারে না, আপনি বলছেন আমাকে লজ্জা দিবেন না দ্বিতীয়বার। আম্মা জান বলেন, সাহাবায়ে কেরাম আমি ভাবলাম নবী মনে হয় অন্য বিবির ঘরে যাবেন, কিন্তু না, তাকাইয়া দেখি রহমতের নবী আমার হুজরার পাশে যায় নামাজে দাঁড়ায় গেলেন। গভীর রাত নবী নামাজে দাঁড়াইয়া এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন, আলহামদু সুরা পড়লেন, আলিফ লাম দিয়া শুরু করলেন সুরায় বাকারা। নবী দীর্ঘ টাইম তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, রুকুর খবর নাই। আম্মা জান বলেন, আমি গোপনীয়তা রক্ষা করে ঘুমের বাহানা করে সব আমি দেখলাম, নবী এত কেরাত পরে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নবী চোখের পানি পরে বুক ভিজে যায়, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল, নবী রুকু করেন না, দাঁড়াইয়া সুরায় বাকারা শেষ, এরপরের সুরাটা শুরু করলেন, এটাও শেষ, এরপরে আর একটা সুরা শুরু করলেন, মোহাব্বত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহর মোহাব্বত গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো নামাজ। নবী নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতে সময় কাটাচ্ছেন, প্রথম রাকাতে দাঁড়ানো, রুকুর খবর নাই, অজর ধারায় কান্নার আওয়াজ। আম্মা জান বলেন, নবীর কান্না বুক ভেসে যায়, দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে, দীর্ঘ টাইম, সীমাহীন টাইম নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার পরে মাত্র রুকুতে চলে গেলেন।
রুকুতে যাইয়া নবী আর মাথা উঁচু করেন না, রুকুর মধ্যেও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম নবী রুকু করার পরে মাথা উঁচু করলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন। এরপরে নবী সেজদায় চলে গেলেন, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী চলে গেলেন, দ্বিতীয় সেজদা নবী এখনো দেন নাই। সেজদায় গিয়া এত কান্না, এত কান্না, মনে হয় নবী জীবনে এত কান্না কখনো করেন নাই। নবী এতটাই কান্নায় এতটাই দুর্বল হয়ে গেলেন, কান্না করতে করতে দ্বিতীয় সেজদাটাও করলেন না। এমন সময় পেছন দিক থেকে আওয়াজ, বেলালের কণ্ঠে আওয়াজ আসতেছে, নবী ফজরের টাইম কাছাকাছি প্রস্তুত হইছেন নি, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও এখনো নবী করেন নাই। বেলাল এসে বলতেছেন, নবী তৈয়ার হয়ে যান, ফজরের আজান হবে কিছুক্ষণের মধ্যে। রহমতের নবী সারাটা রাত কান্নায় কাটিয়েছেন, ও যুবক, রহমতের নবী বলে গেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আজকে তোমার মহব্বত কেন নাই নবীর প্রতি? ও আল্লাহর বান্দারা, আজকে আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, কিন্তু আজ তোমাকে এত বয়ান করা লাগে কেন? তোমাকে পাও দইরা বুঝাইতে হয় কেন? তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই? আমার নবী রাতের বেলা নামাজে কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করে কাটাইলেন। ওরে আল্লাহর বান্দা, আজকে আমরা নবীর তরিকা মানার চেষ্টায় গিয়া কই আমাদের খানা তো বন্ধ হলো না, ঘুম বন্ধ হলো না, সম্মান আমাদের কমে নাই, এত দুশ্মন চারদিকে, ইহুদি বেঈমানরা সব পাগলের মতো হয়ে আছে। আলহামদুলিল্লাহ, এত বড় মহামারী করোনা গেল, এত বিপদ গেল, এরপরেও এই জমিনের মধ্যে কোন কোরআনওয়ালা আলেম কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই, করোনায় না খাইয়া মরে গেলাম, কিছু টাকা দাও। একজন আলেম এমন করছে করে নাই, স্কুল বন্ধ করোনায়, কলেজ বন্ধ করোনায়, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকানপাট বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। এরে আল্লাহর বান্দারা, আমি কিন্তু এই কথা বলি না রে যুবক, তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই যদি না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি পাস করলিওয়ালা, তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি যেই কোনো টুপি দাও বা না দাও তোমাকে হিংসাও করি না রে বাবা। আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়লাম, তুমি তারাবি আট পড়ছো না পড়ছো তোমাকে হিংসার নজরে কিছু বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি এ কথা বলি না, কওমি মাদ্রাসায় না পড়লে তোমার জীবন বৃথা হয়ে যাবে। ভিন্ন কোনো প্রতিষ্ঠান আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধেও বলি নাই, বরং আমি সাহস দিয়ে গেলাম, ও যুবকেরা স্কুলে পড়ো ছাড়িও না, কলেজে এসো পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আল্লাহর কাছে দোয়া করি, তবে অনুরোধ করব, বেয়াদব হইবা না, তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার যদি হতে চাও আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যদি হতে চাও আদর্শ ইঞ্জিনিয়ার হও, প্রফেসর যদি হতে চাও আদর্শ প্রফেসর হতে চাও হইও। তবে আদর্শ প্রফেসর হইতে গেলে প্রফেসর তো স্কুলে পড়ে হওয়া যাবে, ডাক্তার তো স্কুল কলেজে পড়ে হওয়া যাবে, আদর্শ কেমনে পাইবা? আদর্শ পাওয়ার একমাত্র ঠিকানা হলো মায়ের মহব্বত আর অনুমোদন নিয়ে চলা, মায়ের দোয়া। কারণ মায়ের মাধ্যমে এই জমিনে যত সন্তান হয়েছে সব ভালো মায়ের অবদানের কারণে, দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের অবদান, আখেরাতের লাইনেও যত ভালো সন্তান হয়েছে মায়ের অবদানের কারণে। এজন্য মাকেও বলবো, ও আম্মা জানেরা, আপনার আদর্শটা মদিনার আদর্শের সাথে লাগায়া দেন, আপনাদের এত সম্মান,
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। পৃথিবীর এক শ্রেষ্ঠ নিকৃষ্ট বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহ যার উপরে বেজার হয় কোরআনে আয়াত নাযিল করলেন, ওই ফেরাউনের ঘরে আল্লাহ তার স্ত্রীকে জান্নাতি বানায় দিলেন, নাম কি? আসিয়া। আল্লাহ তাআলা আসিয়াকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আমি আখিরি নবীর সাথে হাশরের ময়দানে এই আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে থাইকেও যদি আসিয়া আল্লাহর জান্নাতি হইয়া কবরে যাইতে পারে, আপনারা কেন পারবেন না? পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, ওই সন্তান মরিয়া গেল আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? ও যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা হয়ে চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ও সন্তান তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবক বাবা, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমানতের খেয়ানত করে না এবং কোনোদিন নামাজ সারে না, মা বাবার খেদমত করে দোয়া করে চলে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার মেহনত করে, আপনারা কেন পারবেন না? আজকে থেকে তওবা করে নেন, মরিয়া গেলে যাব, আর কোনোদিন আল্লাহকে বেজার করব না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ব। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, দুনিয়ার কষ্ট সহ্য করা যায় না, ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা চলতাম, কেউ আমারে বাধা দিত না। এত দাড়ির বিরুদ্ধে এত কথা, টুপির বিরুদ্ধে কত বিষদগার, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনতে হয়, এরপরেও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপর্দায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, গুনাগারের জন্য জাহান্নাম হবে তাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত তাও সত্য। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না। ও আল্লাহর বান্দারা, তুমিও তওবা করে নাও, সূর্যের গরম দুনিয়াতে সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করা যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আজকে থেকে তওবার পাক্কা নিয়ত করো, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আজকে থেকে এক অক্ত নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মোনাফেকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام